ঘুমের আগে আমরা কখনো তিনটা কাজ করব না যদি ঘুমের আগে আমরা তিনটা কাজ করি তাহলে আমাদের ভয়ানক সমস্যার সম্মুখীন হতে পারি অনেক সময় দেখা যায় এই কাজগুলো করার দ্বারাতে শিকার হতে পারি এমন কি আমার জীবন নাশের সম্ভাবনা হতে পারে আমি মারাও যেতে পারি এই জন্য ভুলো আমরা ঘুমের আগে এই তিনটা কাজ করব না এক নাম্বার হলম যখন আমরা ঘুমাতে যাবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো সহি বুখারীতে এসেছে 73 নম্বর হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা তাইতা মাদজাকা ফাতাওয়াদা উযুআকা লিসসালাম যখন তোমরা ঘুমানোর জন্য যাবে তোমরা নামাজের জন্য যেভাবে ওযু করে থাকো সেভাবে তোমরা ওযু করে তোমরা ঘুমাবে পুত পবিত্র হয়ে ঘুমাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর দ্বারাতে তোমাকে বিভিন্ন সমস্যা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূরে রাখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের আগে তিনটা কাজ যেন না করি সেই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ দিয়েছেন তিনটা কাজ যদি আমরা করি তাহলে আমাদের জীবনে বিভিন্ন হুমকি হতে পারে জীবনের অনেক জটিলতার সম্মুখীন হতে পারি বিভিন্ন মুসিবতে আমরা পড়ে যেতে পারি এক নাম্বার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন ঘুমাইতে যায় বাপ রাসূলের নির্দেশনা হলো ঘুমাতে যাওয়ার সময় সুম্মা উদু আলা শিক্কিহিল আয়মান ডান পাশে ঘুমানো ডান পাশে ঘুমানো এটা হলো রাসূলের সুন্নাহ কিন্তু আমরা যখন বাম পাশে ঘুমাই তখন আমাদের কি ক্ষতি হয় কারণ আমাদের যে হার্ট সেটা বাম দিকে থাকে যখন আমরা বাম পাশে ঘুমাই তখন পুরা দেহের চাপটা এর মধ্যে যখন পড়ে যায় তখন দেখা যায় বিভিন্ন হার্টের সমস্যার সম্মুখীন আমরা হতে পারি এর আমাদের ফুসফুস আমাদের রক্ত সঞ্চালন সহ এগুলোতে বাধাগ্রস্ত হতে পারে আর মানুষের রক্ত যদি স্বাভাবিকভাবে না চলে যদি রক্ত সঞ্চালনে বাধাগ্রস্ত হয় তাহলে এই লোকটা দুর্ঘটনা যেকোনো সময় হয়ে যেতে পারে এই জন্য আমরা ঘুমানোর আগে এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখবো আমরা বাম পাশ ঘুমাবো না ডান পাশে শুন না বাম পাশে যদি আমরা ঘুমাই আমাদের অনেক ক্ষতি এক নাম্বার তো হলো আমাদের হার্টের উপরে চাপ পড়ে দুই নাম্বার হলো রক্ত সঞ্চালনের সমস্যা হয় আর তিন নাম্বার হলো ভয়ঙ্কর স্বপ্ন দেখি অনেক সময় বাম দিকে ঘুমালে ভয়ঙ্কর স্বপ্ন দেখে থাকে এজন্য রাসুলের সুন্না হলো ডান দিকে পাশ্ব করে আমরা ঘুমাবো এর দ্বারাতে ঘুমটাও আরামদায়ক হবে তৃপ্তিদায়ক ঘুম হবে এবং ঘুমটা গভীর হবে না এর দ্বারাতে আমাদের শারীরিক সমস্যার সম্মুখীন আমরা হব না দুই নম্বর হল বিশ্বনবী সাল্লাম বলেন যখন তোমরা ঘুমাতে যাইবা তখন বিছানাটাকে তিনবার ঝাড়া দেয়া ঘুমাইবা অনেক সময় দেখা যায় অতি ব্যস্ততার কারণে আমরা ঝাড়ু দেওয়ার সময় পায় না আমরা ঘুমিয়ে যাই অনেক সময় এই বিছানার ভিতরে বিষাক্ত কোনো কীট থাকতে পারে বিষাক্ত কোনো পোকামাকড় থাকতে পারে যেগুলোর দ্বারাতে আপনার ক্ষতিগ্রস্ত হতে পারেন কি বিষাক্ত জিনিস এমনও হতে পারে যে আপনার জীবন পর্যন্ত নাশ হয়ে যেতে পারে মৃত্যুর সম্ভাবনাও থাকতে পারে এজন্য যখন ঘুমাতে যাব তখন আমরা বিছানাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দিয়ে ঘুমাবো তাহলে আমরা বিষাক্ত প্রাণীর আক্রমণ থেকে বেঁচে যাব তিন নাম্বার বিশ্ব নবী সাল্লামের নির্দেশনা হলো যখন ঘুমাতে যাব তখন আমরা বাতি নিবাই ঘুমাবো বিজ্ঞানীদের কথা হলো থিওরি হলো যখন মানুষ ঘুমাতে যায় আর যদি বাতি প্রজ্বলিত থাকে আলোর ভিতরে যদি ঘুমিয়ে অভ্যস্ত হয় এর দ্বারাতে তার শারীরিক বিভিন্ন রোগ হতে পারে তার ভিতরে একটা হলো ক্যান্সারের সম্ভাবনা হতে পারে আর একটা এর আমার জীবনও নাশ হয়ে যেতে পারে মৃত্যু চলে আসতে পারে বাতি আমরা নিবি ঘুমাবো তাহলে আমাদের ঘুমটাও তৃপ্তিদায়ক হবে অনেক সময় দেখা যায় বাতি জ্বালিয়ে ঘুমালে বিভিন্ন কীট পতঙ্গ বিষাক্ত সেগুলো ঘোরাফেরা করে বাতির আলোতে আর এগুলো যদি আমার নাক দিয়ে কান দিয়ে প্রবেশ করে অথবা বিষাক্ত কোনো জিনিস আমার শরীরে পড়ে যায় একটা ছেলা পড়ে গেল আমাকে আক্রমণ করলো একটা বিচ্ছু পড়ে গেল আমাকে কামড় দিল তখন দেখা যায় এর দ্বারাতে আমি এমনও আছে আমার জীবনও চলে যেতাম এই জন্য ঘুমানোর আগে আমরা লক্ষ্য রাখবো কখনো ঘুমানোর আগে আমরা ওদুর ছাড়া ঘুমাবো না যখন আমরা ঘুমাতে যাব তখন আমরা বাম পাশ হয়ে ঘুমাবো না যখন ঘুমাতে যাব তখন ডান কাত হয়ে ঘুমাবো ঘুমাতে যখন যাব বিছানা ঝাড়ু না দিয়ে ঘুমাবো না তিন নাম্বার হলো বাতি জ্বলন্ত অবস্থায় আমরা ঘুমাবো না তবে যদি বাতি নিবানোর ক্ষেত্রে যদি ডিম বাতি হয় যেগুলো হালকা মৃদু আলু যেগুলো দ্বারাতে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না ডিম লাইট জ্বালানোর দ্বারাতে সেই আঘাত বা সেই সমস্যার সম্মুখীন সে হবে না এজন্য আমরা ঘুমানোর আগে এই তিনটা জিনিসের দিকে লক্ষ্য রাখবো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন